সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। মুহূর্তেই এর প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশের বাজারে। একদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছিল 42 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ 60 টাকায়। মঙ্গলবার বেলা 11টা রাতারাতি পাল্টে যায় সে চিত্র। কেজি প্রতি 20 টাকা বাড়িয়ে দেশি পেঁয়াজ বিক্রি হয় 80 টাকায়, দুপুর 12টার পর তা 90 টাকা এবং দুপুর 2টার পর থেকে তা হয়ে যায় 100 টাকা, জানিয়ে তীব্র ক্ষোভ জানান ব্যবসায়ীদের কাছে অসহায় ও জিম্মি ক্রেতারা। মধ্যস্বত্বভোগী এরা এই মুহূর্তে পেঁয়াজের দাম প্রতি কেজিতে প্রায় 30 টাকা বাড়ায় দিয়েছে। যদি আমরা 1 কেজি পেঁয়াজ কিনি 100 টাকা দিয়া, তাহলে আমরা কিভাবে মানে অন্য বাজার করে খাবো? আড়তদারদের কাছে এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি এমন যেন ভারতীয় পেঁয়াজের রপ্তানি বন্ধের সুযোগের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। ভারত পেঁয়াজ দিব না, তাহলে পেঁয়াজ এবার 200 টাকা দিব না, এরা আরো দাম বাড়িয়ে গেছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযানে আসে ভোক্তা অধিদপ্তর। কারওয়ান বাজারে এদিন বাড়তি দাম ও মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেন 3টি আড়তে। যারা ব্যবসায়ী তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ব্যবধান কতটুকু এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কেউ যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করে অথবা মূল্য তালিকা যদি ঠিকমতো না রাখে, ক্রয় রসিদ এবং মূল্য তালিকার যদি গরমিল থাকে, তখন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্যের জন্য দায়ী অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট। বাজার কমিটি যারা আছে এবং সরকারের যে আছে, আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ বাজারে টেলিফোনে শুধু যা মোবাইল ফোনে জানতে পারছে যে বাজারে রপ্তানি বন্ধ করছে, আর মানে এই না যে এখানে মূল্য বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর তুরস্ক, চীন সহ অন্যান্য দেশেও টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে প্রায় $200। কাছে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল পেঁয়াজ। সাধারণত যে নিত্য পণ্যটি বিক্রি হয় 40-50 টাকা কেজি দরে, তা ওই বছর উঠে যায় 250 টাকা কেজিতে। সেই শিক্ষা নিয়ে এবছর সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কদিন আগেও বাণিজ্যমন্ত্রী জানান, এবছর পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে এরপরও ভারতে বন্যার অজুহাতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 25-30 টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65-70 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ 50-55 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানী ঢাকাতে মোট 40টি ট্রাক সহ সারা দেশে 275টি পয়েন্টে শুরু হয়েছে পেঁয়াজ সহ 4 ধরনের পণ্য বিক্রি। সরকারে মাঝে মাঝে যে তৈল পেঁয়াজ দেয়, তাতে আমরা খুব খুশি। পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ যতদিন টিসিবি দিবে, ইনশাল্লাহ আশা করি আমরা পেঁয়াজ খুব শিগগিরই দামটা কমবে। ঢাকার মতো টিসিবির পণ্য কিনতে ভিড় দেখা গেছে চট্টগ্রামেও। কম মূল্যে পেঁয়াজ প্রাপ্তি স্বস্তি দিচ্ছে নিম্ন আয়ের মানুষদের, তবে বিক্রির পয়েন্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। 30 টাকা করে পেঁয়াজ, আর হচ্ছে 80 টাকা করে সয়াবিন তেল। গ্রামগঞ্জ করলে জিনিসটা সকলের জন্য সুবিধা হইতো। বরিশাল শহরেও 5টি পয়েন্টে বিক্রি শুরু হয়েছে, পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ডিলার বিক্রি করছে খোলা বাজারে। বাহিরে যে দাম আছে তার সাথে অনেক কমে কিনতে পারতেছি। তবে টিসিবির বিক্রি শুরুর খবরেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। গত সপ্তাহে আমাদের 15 টাকা বাড়তে কেড়েছে, 70 টাকা বৃষ্টি করে ভাই খুচরা দেশি পেঁয়াজ। এই ভারতীয়টা কত বেচতেছে খুচরাই? 45-50। দাম নিয়ন্ত্রণে টিসিবির বিক্রির পাশাপাশি বাজারে কঠোর মনিটরিং চান ক্রেতারা।